গল্প, বিনোদন জগতের গসিপ সম্পর্কে সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল সিনেপাড়াতে। বিনোদন যেখানে শেষ কথা। আমি বলি যে আমার বর আছে তো কি হয়েছে, প্রেম করাতে তো বাধা নেই, মানে প্রেম তো যে কোনো বয়সে আসতে পারে। আর আমি খুব এই ব্যাপারটা নিয়ে আমি প্রেম করছি না, আসলে বলো। এই বছরের প্ল্যানিং বলতে আমার প্রতি বছর যেই প্ল্যানিংটা থাকে, পঞ্চবার্ষিকী পরিকল্পনা নিয়েছিলাম, মানে প্রত্যেক বছরই এটা বলে থাকি যে রেজলিউশন নিচ্ছি, রোগা হবো, কিছু খাবো না, সেটা আর হয়ে উঠছে না আর কি। মানে আর জানি না কবে হবে, আমিও চাই এই বছরও আর অনেক রোগা হতে চাই, অনেক 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 কাজ করতে চাই, আরও রোগা হতে চাই, আর অনেক অনেক ভালো ভালো কাজ করতে চাই, দর্শকদের আরও ভালোবাসা পেতে চাই। এইসব এই প্রথম কথা হচ্ছে আমার লাইফে যিনি আছেন, মানে আমার বর, তিনি তো কোনো গিফটই দেন না, মানে জোর করে করে নিতে হয়, ওকে নিয়ে যাই। আমার মনে আছে ভ্যালেন্টাইন্স ডেতেই মানে আমি বলছিলাম এই গিফটটা আমি নিচ্ছি তোমার থেকে, আমি একটা খুব সুন্দর শ্রাগ নিয়েছিলাম, তো বলেছিলাম এটা ভ্যালেন্টাইন্স ডে গিফট, ও দিতেই চায় না, খুব আনরোম্যান্টিক, খুবই মানে কোনো গিফট দেয় না, কোথাও ঘুরতে নিয়ে যায় না। ভাবছি বর চেঞ্জ করে নেব। প্রপোজাল তো অনেক পেয়েছি, আর প্রপোজাল তো মেয়ে সব মেয়েরাই পায় এখন, পেতেই থাকে, আর আমি চাই যে আমি প্রপোজাল এরকম পেতে থাকি, তাহলে ভালো লাগবে আর কি। প্রপোজাল পেতে তো সবারই ভালো লাগে, শুধু বরটাই প্রপোজ করলো না, মানে প্রপোজাল ছাড়াই বিয়ে হয়ে গেল। প্রচুর প্রেম করেছি আমি কলেজে, মানে আমাদের একটা গ্রুপ ছিল, গ্যাং ছিল, সেখানে মোটামুটি প্রত্যেক মানে প্রেম করেছি, মানে প্রেম একজনের সাথেই করেছি, কিন্তু ওই ওটা ভালো লাগতো যে ও আমাকে ভালো লাগে, ওরা আমাকে ভালো লাগে, ওরা আমাকে ভালো লাগে, এইটা আমার ভাবতে খুব ভালো লাগে আর কি। তো কলেজটাতে করেছি, স্কুলে আমার বাবা মা এত আমাকে পড়তে নিয়ে যেত, এতে মানে সব জায়গায় একদম গাই যাচ্ছে গার্ডের মতো আমার সাথে, তো ওটা হয়নি আর কি। স্কুলটা বোরিং বোরিং ব্যাক আছে, আর গার্লস স্কুলে পড়তাম, তো স্কুলটা কলেজটা ঠিকঠাক। মজাটা মানে আমার লাইফ ইজ অল অ্যাবাউট মজা, প্রচুর বার ধরা পড়েছি আর বকা খেয়েছি, আর কিছু না করে ধরা পড়েছি। একবার গেছি তার সদ মানে কিছুদিন আগেই ধরা পড়েছে আর কি, প্রথম প্রেমটা বাড়িতে ধরে ফেলেছে। তারপরে আমি পিসির সাথে ঠাকুর দেখতে গেছি, এবার সত্যি সত্যি কোইন্সিডেন্স এমন হয়েছে যে আমি মানে হারিয়ে গেছি আর কি, আমার বোনের হাতটা ধরে মানে ও পিসি ওদিকে চলে গেছে, আমি হারিয়ে গেছি, তো পিসি আবার বাড়ি ফিরে এসছে, বলেছে ও জানি না ইচ্ছে করে মনে হারিয়ে গেছে, আর ওই ছেলেটা নিশ্চয়ই এসছে ওর সাথে দেখা করতে। বাড়িতে এসে কিমা আর খেয়েছি আমি অষ্টমীর দিন, কিন্তু সত্যি আমি হারিয়ে গেছিলাম, মানে দাঁড়িয়েছিলাম, বাড়ি চলে এসছে আবার। এইসব অনেক প্রচুর ইনসিডেন্ট আছে, আজকে শুনতে শুনতে ভোর হয়ে যাবে, তাই আর বললাম না, আর সব বলাও যাবে না ক্যামেরার সামনে। বিশেষ করে যেহেতু সিরিয়াল করে আসছে অনেক বছর ধরে, তো খুব একটা ছুটি বা লং গ্যাপ পাই না আর পাঁচটা অ্যাক্টরদের মতো, তো আমি পুজোর সময়টাকে খুব কাজে লাগাই। পুজোর সময় আমার একটা ম্যান্ডেটরি ট্রিপ থাকে আমার ফ্যামিলির সাথে, তো কোভিডের সময়টাও আমি গিয়েছিলাম, তখন তো একটু হালকা হয়ে গেছিলো, রেস্ট্রিকশন ছিল, সেগুলো মেনে নিয়ে গিয়েছিলাম। আমার ঘোড়াতে কোনো এফেক্ট ফেলতে পারেনি কোভিড, মানে আমার পায়ের তলায় সর্ষে, তো সেটা কোভিড আসুক আর এই আসুক, মানে আমি সাবধানতা অবলম্বন করে ঘুরতে আমি যাবই।